হ্যালো বন্ধুরা, শীত প্রায় শেষ, তাই আজকে একটু বাঁধাকপির তরকারি রান্না করলাম। চলো তোমাদের দেখাই কিভাবে রান্নাটি করলাম। প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিলাম, এরপরে এতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার আলুটা দিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম। ভাজার পরে নুন, হলুদ, লঙ্কা এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে এতে টমেটো কুচি অ্যাড করলাম। টমেটো কুচিটা দিয়ে বেশ আলুটা যখন কষিয়ে হয়েছে, তারপরে আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ সেহেতু শুধু আদা দিলাম। এরপরে কপিটা দিয়ে দিয়ে কপিটা বেশ নাড়াচাড়া করে কপিটা এবার সিদ্ধ হতে দিলাম। সিদ্ধ হতে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর কপিটা ঢাকাটি খুলে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যখন কপিটা বেশ সিদ্ধ হয়ে এসেছে, এতে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক করবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।